বাংলাদেশে কনজারভেশন, আর্টিফিশিয়াল কনজারভেশন ব্যাপারটা নতুন না, কিন্তু নতুন না হলেও নতুনভাবে শুরু করার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা এখন চলছে, আমি বলবো বেঙ্গল ফাউন্ডেশনের হাত ধরে। কারণ বেসরকারি লেভেল থেকে ছবি সংরক্ষণের ব্যাপারে এর আগে খুব একটা কাজ করতে কাউকে দেখা যায়নি। সেখানে বেঙ্গল ফাউন্ডেশনের নিজস্ব অনেক কালেকশন আছে, এবং এখন বর্তমানে আমরা একটা প্রজেক্টে কাজ করছি, আর সেই জন্যেই একজন বাইরের কনজারভেটর এসে এখানে কাজ করেছেন। এর আগেও বিভিন্ন প্রজেক্টে বাইরের কনজারভেটররা এসে কাজ করেছেন, কিন্তু আমার জন্য এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল, কারণ আমি ওর সঙ্গে একসঙ্গে কাজ করেছি। আমি একদমই আমার ক্যারিয়ারের এটা শুরুর দিক, আমার 4 বছরের এক্সপেরিয়েন্স আর ওর 20 বছরের এক্সপেরিয়েন্স মিলিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করেছি। সেখান থেকে বলবো যে ওর কাছে আসলে শেখার অনেক কিছু ছিল। ক্যামিলা মূলত একজন জার্মান, কিন্তু ওর ল্যাব এবং ওর যে কোম্পানি সেটা ও রান করে আমেরিকাতে, লস অ্যাঞ্জেলসে ও হচ্ছে ওর বিজনেসটা রান করে। ও প্রথম থেকেই খুবই ফ্লেক্সিবল এবং ইন্টারেস্টেড ছিল যে আমাদের এখানে সে এই প্রজেক্টে কাজ করবে আমাদের সঙ্গে। তো সেখান থেকেই ওকে আমরা আমন্ত্রণ জানাই, এবং ও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসে আমাদের সঙ্গে কাজ করতে শুরু করে। আমার অভিজ্ঞতা ওর সঙ্গে যদি আমি বলি, তাহলে সেটা বলবো যে একজন জুনিয়র হিসেবে একজন সিনিয়রকে যখন, এত সিনিয়রকে যখন পাওয়া হয়, তখন আসলে শেখার ব্যাপার থাকে অনেক কিছু। তো আমি ওর কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং শিখেছি। আমার পড়াশোনা যেহেতু ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কিছু ব্যাপার থাকে যে ইন্ডিয়া এবং বাংলাদেশে কোথাওই আমাদের কনজারভেশনের ম্যাটেরিয়ালগুলো খুব পাওয়া যায় না, মানে খুব মার্কেটটা খুব অ্যাভেলেবেল না, কিন্তু আমেরিকাতে এই মার্কেটটা খুবই অ্যাভেলেবেল। তো প্রথম দিকে যেহেতু ওর সাথে আমার সরাসরি কোনো কমিউনিকেশন হয়নি, আমার আসলে বুঝতে অসুবিধা হচ্ছিলো যে ও আসলে কী পদ্ধতিতে কাজ করবে। তারপর ও এসে যখন আমার সঙ্গে ডিসকাস করলো, আমরা দুজন মিলে আমাদের আর্ট অবজেক্টগুলো দেখলাম, যেগুলো নিয়ে আমরা আসলে ভাবতে চাই, যেগুলোর অ্যাকচুয়ালি আমরা প্রিভেন্টিভ কেয়ার নিয়ে ভাবতে চাই, কথা বললাম, তখন বুঝলাম যে আসলে ও আর আমি চিন্তাভাবনার জায়গা থেকে মোটামুটি সেম পেজেই আছি। মানে আমাদের এরকম না যে ও এক জায়গা থেকে শুরু করতে যাচ্ছে, আমি আর এক জায়গা থেকে শুরু করতে যাচ্ছি, তবে ইমপ্লিমেন্টের ধারণার ভিন্নতা আছে। যেমন আমি এতদিন একটা জিনিসের ডকুমেন্টেশন করতাম একসঙ্গে পুরোটা, বা ডকুমেন্টেশন করতাম খুব সিস্টেমেটিক ওয়েতে। ও আমাকে বললো যে এত সিস্টেমেটিক ওয়েতে করার কিছুই নেই, আমি হাতে ড্রয়িং করে সেটার ম্যাপিংটা করতাম। ও এই ম্যাপিংটা বললো যে তুমি ছবি তোলো, ছবির উপরে ম্যাপিং করে ফেলো, যেটা অনেক দ্রুত হওয়া পসিবল। ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার পড়াশোনার সাথে আর ওর ধারণার সাথে এটাই পার্থক্য যে ও অনেক ফ্লেক্সিবেললি জিনিসগুলো নিয়ে আগাতে চায় এবং কিছুটা ডিজিটালাইজেশন করতে চায়, যেটা আমি মনে করি যে যেটার জন্য আমি মানসিকভাবে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কারণ আমি যখন এনআরএলসিতে ছিলাম, তখন এই ম্যাপিং করাটা ছিল আমার জন্য একটা বিরক্তিকর ব্যাপার, আর আমি তখনই ভাবতাম যে এটা আমি ডিজিটাল ওয়েতে করবো। কিন্তু আমি যখন ঢাকায় ফিরে আসলাম, তখন সবথেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাকে এসেই অনেকগুলো অন্য কাজ করতে হয়েছিল। অন্য কাজ মানে হচ্ছে এই ল্যাবটা তো ছিল না, ল্যাব না, স্টুডিওই বলবো, সুলতান কনজারভেশন স্টুডিও, পুরোপুরি ল্যাব হিসেবে আমরা এখনও তৈরি করতে পারিনি, তাই আমরা স্টুডিওই বলতে চাই। সুলতান কনজারভেশন স্টুডিও তখন একদম শুধু একটা ঘর ছিল, ইভেন তার জানালা দরজাও পুরোপুরি বানানো হয়নি যখন আমি এসে জয়েন করি বেঙ্গল ফাউন্ডেশনে। তারপর একটু একটু করে আমার সকল সহকর্মী এবং আমার বসরা, অবশ্যই তাদের একটা স্বপ্ন ছিল যে এরকম হবে, এবং তার সঙ্গে আমার একটা চিন্তা ছিল যে এরকম হওয়ার দরকার একটা কনজারভেশন স্টুডিওর। কিছু প্রয়োজনীয় ম্যাটেরিয়াল, কিছু সেট আপ,
কিছু ধরনের টেবিল এবং কেমিক্যাল যেগুলো আমি প্রাইমারি লেভেলে খুবই জরুরি বলে মনে করি। আমি অবশ্য ওয়েট করছিলাম একজন সিনিয়র কনজারভেটরের, যে মানে প্রথম থেকেই ব্যাপারটা ছিল যে সে এসে মূল ট্রিটমেন্টটা করবে আর আমি প্রথম পর্যায়ের কাজগুলো গুছিয়ে রাখবো, ডকুমেন্টেশন, ফিউমিগেশন এসব প্রথম পর্যায়ের কাজগুলো আমি গুছিয়ে রাখবো এবং আমি তার সঙ্গে একসঙ্গে মিলে আমরা পরের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। সেই জন্য আমি আসলে অপেক্ষা করছিলাম, কারণ প্রত্যেক কনজারভেটরি আমি এবং আমার সহপাঠী এবং আমার সহপাঠী যে ছিল, যে এখন কনজারভেটর হয়েছে, ওর কাজ করার একটা পদ্ধতি আছে, আমার কাজ করার একটা পদ্ধতি আছে। একই কেমিক্যাল দুই তিন রকম কেমিক্যালের সাথে মিক্সচার করে তৈরি করা যায়, সেখানে কারো পছন্দ অ্যাসিটন, কারো পছন্দ টলোইন, সে তার ফ্লেক্সিবিলিটি হিসেবে ম্যাটেরিয়াল চুজ করে, তার পিছনে অনেক যুক্তি থাকে। তো সেই জায়গা থেকে আমি আসলে সিনিয়রের জন্য ওয়েট করছিলাম যে আসলে সিনিয়র কী ধরনের জিনিস পছন্দ করবে, উনি কী চাইছে, আর যেহেতু সেটা এত দূরে আমেরিকা, তো সেটা নিয়েও আমি একটু চিন্তিত ছিলাম যে ও আসলে কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করতে চাইবে। কারণ আমার পড়াশোনা থেকে আমি জানি যে ওরা আসলে আমাদের থেকে অনেক স্টেপ আধুনিক ভাবছে, আর এখানে আসলে জুগাড় করে, হিন্দিতে একটা কথা বলে যে জুগাড়, মানে একটা দিয়ে আরেকটা জিনিস ব্যালেন্স করার যে ব্যাপারটা, সেটা আমরা এই অঞ্চলে খুবই করে থাকি। আমার ধারণা ছিল ও হয়তো এই জুগাড়টা পছন্দ করবে না। সো আমি এটা নিয়ে খুব ইয়েতে ছিলাম যে কী হলে ভালো হয়, কিন্তু প্রথম পর্যায়ের কাজগুলো, যে ফিউমিগেশন করা বা ডকুমেন্টেশন করার জন্য যেই লাইট সিস্টেম, যেই অ্যানালাইসিস করার জন্য যেই মেশিনপত্র, এগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করার একটা চেষ্টা করেছিলাম আগে থেকে, তার একটা ফুল সেট আপ করেছিলাম। তো এই সেট আপের জন্য আসলে অনেকটা সময় চলে গেছে। তারপরে আরেকটা ব্যাপার ছিল যে আমাদের কনজারভেশন কখনো একা করা যায় না, সবসময় হেল্পিং হ্যান্ড লাগে, কিন্তু সেই হেল্পিং হ্যান্ডেরও একটা লেভেল পর্যন্ত ট্রেনিংয়ের প্রয়োজন হয়। তো সেই জন্য আমি যেহেতু এখানে একদমই একা ছিলাম, সেই জন্য আমি প্রথম থেকে আসলে ভাবছিলাম যে আমার আসলে একটা টিম রেডি করতে হবে, যাতে আমরা আরেকজনকে হেল্প করতে পারি এবং পরবর্তীতে যাতে আমাদের নিজেদের কাজগুলো কন্টিনিউ করে নিয়ে যেতে পারি। সেই জন্য আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু মানুষকে ট্রেন আপ করানোর ব্যাপারে। আমাদের অলরেডি 4 স্টুডেন্ট আছে যাদেরকে আমি ট্রেনিং করাই, যারা আমার এখানে ইন্টার্ন, স্টুডেন্ট না বলে ইন্টার্ন বলাটাই ঠিক হবে, ওরা ইন্টার্ন। ক্যামিলা আসার আগে থেকেই আসলে ওদের ট্রেনিংয়ের কার্যক্রমটা আমি শুরু করি, একটা প্রাইমারি লেভেলের পড়াশোনা শুরু করি, যেটাতে আমার মনে হয় যে ক্যামিলা আসার পর আমাদের অনেক হেল্প হয়েছে, যে ওরাও আসলে আমার সাথে সাথে ক্যামিলাকে হেল্প করতে পেরেছে। তবে ক্যামিলার সাথে আমার যেটা ব্যাপার ছিল যে ও হচ্ছে পুরোপুরি পেইন্টিং কনজারভেটর, আমি পুরোপুরি পেইন্টিং কনজারভেটর না। আমাদের সাবকন্টিনেন্টে কোথাও শুধুমাত্র পেইন্টিং, শুধুমাত্র পেপার, শুধুমাত্র গ্লাস, শুধুমাত্র উড, এভাবে করে কনজারভেশন পড়ায় না। আমাদের একটা পাঁচ মিশালি পড়াশোনা করায়, যে আমাদের মোটামুটি, আমার পড়াশোনা ছিল মিউজিয়াম আর্টিফ্যাক্ট কনজারভেশন। মিউজিয়াম আর্টিফ্যাক্ট কনজারভেশন মানে হচ্ছে মিউজিয়ামে যত রকম জিনিস থাকে, হাতির দাঁত থেকে শুরু করে ভাঙা গ্লাস, টেরাকোটা থেকে শুরু করে আপনার রাজরাজার কাপড়, সেই পর্যন্ত সব কিছু কনজারভেশন করাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, শেখাটার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কিন্তু ক্যামিলাররা যেটা করে যে ওরা প্রথম থেকেই এক জায়গায় ফোকাস করে, এটা খুবই ভালো একটা ব্যাপার, এবং এই ভালো ব্যাপারটা আমি আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলাম বলে আমি আমার যতগুলো থিসিস কনজারভেশন রিলেটেড সবই পেপারের উপরে ছিল, একটা ছিল লিথোগ্রাফ কনজারভেশনের উপর, আর একটা ছিল ইন্ডিয়ান পেপার পেইন্টিং কনজারভেশনের উপরে। এই জন্যে যেহেতু আমি এগুলোর উপর থিসিস করেছি, এগুলোর উপর আমার কাজ বেশি করতে হয়েছে, অনেক রকম কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, মিউজিয়ামে গিয়ে অনেক কাজ দেখেছি এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি, হাই লেভেলের অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, XRF, XRD, FTIR এগুলো প্র্যাকটিস করেছি এই কারণে, এবং পেপার আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে, আমি নিজেও আর্টিস্ট হিসেবে পেপার ম্যাটেরিয়ালকে খুবই পছন্দ করি, এই জন্য পেপার অ্যানালাইসিস
আমার খুবই স্বাচ্ছন্দ্যের জায়গা। পেপার একই সঙ্গে খুব কমফোর্টেবল এবং খুবই ডেলিকেট। একটা একটা পেইন্টিংকে পানি দিয়ে ভেজানো যায়, তাকে পানি দিয়ে ভিজিয়ে ওটাকে ম্যানেজ করা যায়, কিন্তু পেপার যদি দক্ষ হাতে ম্যানেজ না করা হয় তাহলে পেপার পানিতে ভেজানোর পর আমি আসলে তুলতেও পারবো না। তো পেপার আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। তো বেসিক্যালি আমার পড়াশোনা যেহেতু ম্যাক্সিমামটা পেপার কনজারভেশনের উপরে, তো যদি কোনো ইউরোপিয়ানকে আমি আমার পড়াশোনার গতিবিধি বলি তাহলে সে ধরে নেয় যে আমি একজন পেপার কনজারভেটর। আমি মোটামুটি এটাই চেয়েছিলাম আমার পড়াশোনার সময়, যে আমি একজন পেপার কনজারভেটরই হব। কিন্তু অন্য অন্য কনজারভেশন, যেমন মেটাল কনজারভেশন আমার খুবই পছন্দের একটা জায়গা। আর মেটাল না বুঝলে পেপার কনজারভেশন এবং পেইন্টিং কনজারভেশন বোঝা খুবই কঠিন, কারণ কালার পিগমেন্টগুলো অনেকটাই মেটাল থেকে আসে। সো পাথরের কনজারভেশন এবং মেটাল কনজারভেশন এই দুইটা না জানলে পিগমেন্ট বোঝায়, পিগমেন্ট অ্যানালাইসিস বোঝাটা খুবই কঠিন। কেমিস্ট্রির একটা পুরো ধারণা থাকতে হয় এই পিগমেন্ট অ্যানালাইসিস বোঝার জন্য। তো এই জন্য আমার মনে হয় যে আমার পড়াশোনাটা যে একদম বৃথা গেছে এরকম আমি মনে করি না, কারণ ধাপে ধাপে অ্যানালাইসিস যেটা করে যে ধাপে ধাপে সবগুলো শেখায়, এবং সেই শেখার থেকে আমি এই যে এখন পেপারের কনজারভেশনের জন্য কামিলার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারছি, এটা আমি মনে করি সেইখান থেকে এসছে। তো আমিও আমার আমার আন্ডারে যারা ছিল তাদেরকে এইটাই শেখানোর চেষ্টা, মানে আমি যেই ধারায় শিখেছিলাম ওই ধারণায় শেখানোর চেষ্টা করছিলাম। আমি যেটা বলছিলাম যে ক্যামিলার সাথে আসলে আমার যে ও হচ্ছে ফুলফিল একজন পেইন্টিং কনজারভেটর, যে পেপারের ব্যাপারে কিছুই বলতে চায় না, আর আমি হচ্ছে বলা যায় সেই অর্থে পেপার কনজারভেটর। এবং আমাদের কাছে আসলে পেপার এবং পেইন্টিং দুই ধরনের ম্যাটেরিয়ালই আছে, যেটা ও আমাকে পেপার কনজারভেটরের ব্যাপারে কিছু জিনিস আমরা ডিসকাশন করেছি, আর পেইন্টিংয়ের কিছু কনজারভেশনের ও আমাকে ট্রিটমেন্ট আমরা দুজন মিলে একটা ম্যাপিং করেছি, এবং সেই অনুযায়ী হয়তো কিছুটা কাজ আমি এবং আমার সঙ্গে যারা ইন্টার্ন আছে তারা মিলে করব। এবং মূল যে সমস্যাগুলো আইডেন্টিফিকেশন, এবং সেই সমস্যা আসলে একটু এক্সপেরিমেন্ট করে দেখা যে কোন পদ্ধতিটা আসলে কাজে লাগছে, সেটাও আমাকে মূল কাজটা আমরা একসঙ্গে করে কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু রেগুলার প্রসেসে কাজ করাটা বাকি আছে, এবং আমরা এই পুরো ব্যাপারটা একটা কোনো কিউরেটিভ কনজারভেশনে না গিয়ে আমরা একটা প্রিভেন্টিভ জায়গায় আছি, যে কাজটা যাতে আর কোনো নষ্ট না হয়, আমরা যেন কাজটাকে এইভাবেই প্রিজার্ভ করতে পারি। এই ধারণাতেও মানে আমি আর কামিলা মোটামুটি এক জায়গায় ছিলাম। আইকমের নির্দেশ মতে আমরা আসলে খুব বেশি কাজটাকে একদম নতুনের মতো করে নেওয়া বা নতুনের মতো ইন্টিগ্রেশন করে অন্য কিছু বানিয়ে ফেলা, সেই জায়গাটা আসলে আইকম সাপোর্ট করে না, এবং আমি এবং ক্যামিলা মোটামুটি একই জায়গায় চিন্তা করি যে না এটাকে অন্যরকম বানিয়ে ফেলার কিছু নেই। সেই কারণে আমরা অনেকগুলো প্রসেস মেনটেন করছি, যেমন একটা প্যাটিনা ধরে রেখে কাজ করা, যে একটা লেয়ার পর্যন্তই আমরা পরিষ্কার করব, এর থেকে বেশি আমরা পরিষ্কার করব না, যাতে ওর থেকে বেশি যদি আমরা পরিষ্কার করি তাহলে হয়তো অনেকটাই চকচকে হয়ে যাবে, যেটা কিনা মানে পেইন্টিংটার বয়সটাকে বুঝতে খুবই অসুবিধাজনক হয়ে যাবে সেটা করলে। ক্যামিলা যখন এসেছিলো তখন আমাদের বেঙ্গলে নতুন একটা এক্সিবিশন শুরু হয়েছে, ছাপচিত্রের এক্সিবিশন, এবং সেখানে মোটামুটি বাংলাদেশের একদম শুরু থেকে এই পর্যন্ত যারা নিয়মিত ছাপচিত্র করছে তাদেরকে নিয়ে একটা শো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো। এবং ক্যামিলা খুবই কিউরিয়াস ছিল যে আমাদের আসলে ওপেনিংয়ের প্রোগ্রাম কেমন হয়, এটা একটা মজার অভিজ্ঞতা। ও খুব মানে ওখানে গিয়ে যেহেতু আমরা সবাই বাংলায় কথা বলি ও খুব বোর হয়েছিল, কিন্তু আমি ওকে প্রথম থেকে বলছিলাম যে চলো কাজগুলো দেখে আসি কাজগুলো দেখে আসি, কিন্তু ও যখন পরে কাজগুলো দেখতে আসলো ও কিন্তু অনেক পছন্দ করেছিল। ক্যামিলা যখন কাজগুলো দেখতে আসলো তখন ও অনেক পছন্দ করেছিল, মোটামুটি সবার কাজই ঘুরে ঘুরে দেখেছে এবং বলেছিল যে এটা আমার কাছে খুব মজা লেগেছিলো, বলেছিল রিয়েল আর্ট। হ্যাঁ, ও বলছিল যে এখন আধুনিক বিশ্বে যে কাজগুলো হয় সেগুলো
সবসময় রিয়েল আর্ট বলা যায় না। বিশেষ করে ওর অ্যালের সাথে ও যখন তুলনা করছিল, সেই তুলনায় ওর কাছে এগুলোকে আমার ও এগুলোকে ওর রিয়েল আর্ট বলে মনে হয়েছিল। ও খুবই পছন্দ করছিল কাজগুলো। কামিলা আসার আগে আমি খুব ভয়ে ছিলাম যে বাইরে থেকে একজন সিনিয়র আসবে, তার সঙ্গে আসলে আমি কতখানি একসঙ্গে মিলে কাজ করতে পারবো। কিন্তু কামিলা আসার পরে যেটা বুঝলাম যে ও আসলে খুবই ফ্লেক্সিবল এবং খুবই ফ্রেন্ডলি, কাজের ব্যাপারে খুবই সিরিয়াস কিন্তু খুবই ফ্রেন্ডলি। এই জিনিসটা আমাকে কাজ করতে খুব হেল্প করেছে এবং আমার মনে হয় ওকেও আমি সেই লেভেলে হেল্প করতে পেরেছি। কামিলা প্রত্যেক কনজারভেটরি প্রথমে যে কাজটা করে যে আসলে আমরা ছবিগুলো দেখি যে কী অবস্থায় আছে, অ্যানালাইসিস করি। তো আমি ওকে যখন আমার আমাদের কাজগুলো দেখালাম যে কাজগুলোর অবস্থা আছে, তখন আসলে কামিলা এই ধরনের কাজের সাথে খুবই ফ্যামিলিয়ার, বাট নট উইথ দ্য ড্রয়িং স্টাইল। হ্যাঁ, কাজের ম্যাটেরিয়াল, কাজের পিগমেন্ট, কাজের এই ধরনের কাজে, এই ধরনের টেক্সচারের কাজে ও এর আগেও কাজ করেছে, কিন্তু সুলতানের সাথে আসলে ও ফ্যামিলিয়ার ছিল না। তো কনজারভেটরদের বেসিক্যালি একটা এক ধরনের ইয়ে হয় যে এত আমরা আসলে কে কীভাবে ছবি এঁকেছে, মানে লাইনটা কীভাবে দিয়েছে, এটা আসলে আমরা এত চিন্তিত না, আমরা আসলে ম্যাটেরিয়ালে বেশি ফোকাস করি। তো প্রথম দিকে ক্যামিলা খুবই ম্যাটেরিয়ালে ফোকাস ছিল, যে ম্যাটেরিয়ালগুলো অ্যানালাইসিস করে দেখছিল, ব্লিডিং হয় কিনা সেগুলো দেখছিল, এবং কাটগুলোর কী অবস্থা আছে, ফ্রেমিংয়ের কাটগুলোর কী অবস্থা আছে। এরপরে ও ও খুবই খুবই পরিশ্রমী আমি বলবো, কারণ হচ্ছে পুরো একটা সপ্তাহ কাজ করার পরে শুক্রবার দিন ঢাকার বাইরে যাওয়া এবং সারাদিন ঘুরে পরের দিন আবার, আমাদের কিন্তু সেরকম কোনো ছুটি ছিল না, শুধু শুক্রবারগুলো গ্যাপ ছিল, এটা আসলে খুবই কঠিন। কিন্তু ও প্রথম এসেই বলেছিল যে আমি ফ্রাইডেগুলোতে বাইরে যেতে চাই। তো প্রথম ফ্রাইডেতে বাগেরহাট গিয়েছিল। হ্যাঁ, এবং মানে ব্যাপারটা এরকম ছিল যে আমরা যদি কেউ নাও যাই ও যাবে, সরি প্রথম না, ও সেকেন্ড ফ্রাইডেতে বাগেরহাট গিয়েছিলো। প্রথম ফ্রাইডেতে আমি এবং আমার দুই সহকর্মীর সঙ্গে ও সোনারগাঁ গিয়েছিল, এবং আমি দেখেছি সোনারগাঁ গিয়েও ওর যেটা ছিল যে আমাদের দেশীয় কালচার বোঝার একটা কঠিন ইচ্ছা ছিল, ছবিটা বোঝার ইচ্ছা, যে আসলে আমরা কোথা থেকে এইগুলো আঁকছি। যেহেতু আমরা ও আসার পরেই এবং ও আসার আগেও অনেকবার কাজ নিয়ে কথাবার্তা বলেছি যে কাজটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক বেশি কিছু করছি না, আমরা শুধু পরিষ্কার করে ব্যাপারটা সংরক্ষণ করছি, আরও কাজটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। তো সেই জন্য ও আসলে আমাদের কালচারটা বোঝার খুবই চেষ্টা করে যাচ্ছিল। আমরা যখন সোনারগাঁ গেলাম, সোনারগাঁর যে পদ ঘাট মানুষ প্রত্যেকটা জিনিস নিয়ে ও কিউরিয়াস ছিল, এবং সোনারগাঁ জাদুঘরে গেলাম, পানাম সিটিতে গেলাম। পানাম সিটিতে গিয়ে খুব মজার মজার ঘটনা হয়েছে। পানাম সিটিতে গিয়ে আমরা খুব আর্লি পৌঁছে গেছিলাম, তখন পানাম সিটি খোলার সময় না, আমি একটু যোগাযোগ করে পানাম সিটি খোলার একটা ব্যবস্থা করলাম। আমরা খুব আর্লি ঢুকেছি যখন অন্য মানুষ তেমন ছিল না, ঢুকলাম এবং পানাম সিটির যে এখন যে অবস্থাটা, একজন যে কোনো একজন কনজারভেটরের এই জিনিসটা দেখে মেনে নেয়া, সেটা আমি পেইন্টিং কনজারভেটর হই, আমি মেটাল কনজারভেটর হই, আর আমি পেপার কনজারভেটর হই, যার কনজারভেশন সম্পর্কে একটা প্রাইমারি ধারণা আছে তার ওই জিনিসটা মেনে নেওয়াটা আসলে খুব কঠিন। যখন আমি ওকে বর্ণনা করছি কেন পানাম সিটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো ও বলছে যে ইম্পর্টেন্ট তো এই অবস্থা কেন, আর ওখানে অনেক ফলস রেসপিরেশন আছে, সেগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস করছিলাম। আমাদের দুজন অন্য প্রফেশনের দুজন সহকর্মী ছিল, তারাও আমাদের কথা শুনে নিলে, এর তো আগে এইভাবে ভেবে দেখিনি, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার প্রথম ওই দিন আমি আসলে খুবই কমফোর্টেবল হয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে কামিলার আমি আলাদা কিছু ভাবছি না। আমরা অনেক রকম মজাও করেছি, যেমন জামরুল গাছ থেকে জামরুল পেরে খাওয়া, ও খুব পছন্দ করেছিল কৃষ্ণচূড়া ফুল,
তারপর আমরা ওখান থেকে জাদুঘরে গেলাম এবং সেম একই রকম ব্যাপার, বড় সর্দার বাড়ির যে কনজারভেশনটা, এটা আসলে কনজারভেশন না, এটাকে রেনোভেশন বলা যেতে পারে, কনজারভেশন বলা যায় না, যে একটা জিনিসকে ঝাঁ চকচকে করে ফেলাটা কনজারভেটরদের লক্ষ্য এবং উদ্দেশ্য কখনোই না। সেখান থেকে ও বুঝলো যে আসলে আমরা যে বারবার বলছি যে আমাদের এখানে ফলস রেস্টোরেশন হয়, কেন আমরা এত ভীত বারবার যে আমরা ওকে বলছি যে আমরা খুব বেশি কিছু চাই না, এই জিনিসটা আমরা ওকে কেন বলছি, এটা ও এই কনজারভেশনগুলো দেখে বুঝতে পারলো যে আমাদের এইখানে কনজারভেশনের ধারণাটা আসলে অনেকটাই প্রাচীন ধারণা, সেই কারণে আমাদের আসলে ওকে কানেক্ট করতে এবং ওর আমাদের কানেক্ট করতে খানিকটা অসুবিধা হচ্ছে। তারপরে মিউজিয়ামের অবস্থা তো বলাই বাহুল্য, সেগুলো নিয়ে আর কথাই বলবো না, আমরা অনেক গল্প করলাম ওকে, নানান কিছুর সাথে পরিচয় করে দিলাম, মাইথোলজি নিয়ে অনেক কথাবার্তা বললাম এবং ওই দিনের খুব চমৎকার একটা ট্রিপ শেষে আমরা ফিরে আসলাম। সেকেন্ড ফ্রাইডেতে ও বাগেরহাট গিয়েছিল, বাগেরহাট যাওয়ার কারণে ওর যে জার্নিটা, জার্নিতে ও প্রথম হচ্ছে এতখানিক সময় ধরে ও দেখতে পেলো যে বাংলাদেশের যে মূল ল্যান্ডস্কেপ সেটা ও অনেকটাই কানেক্ট করতে পারলো, যে ল্যান্ডস্কেপগুলো কীরকম হয়। ওর সবথেকে, ও বলেছে যাওয়ার আগে যে ওর সবথেকে প্রিয় শব্দ হচ্ছে পুকুর, পুকুর, মানে এতগুলো পুকুর দেখেছে বাগেরহাট যাওয়ার সময়, তো ও জিজ্ঞেস করেছে এটাকে কী বলে, তো শুনতে ওর কাছে এত ভালো লেগেছে যে ও পুকুর শব্দটা খুবই পছন্দ করেছে। তো বাগেরহাটে গিয়েও ওই একই রকমভাবে ওখানকার অবস্থাটা দেখলো এবং আমাদের কালচারের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করলো। সবাই দেখেছে চারুকলার যেদিন প্রোগ্রাম ছিল ওই দিন শাড়ি পরেছিল, এবং আমাদের একটা, আমরা এখানেও একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেই দিনও ও শাড়ি পরেছিল। মানে আমাদের কালচারটাকে বোঝার এবং কালচারটাকে গ্রহণ করার যে ব্যাপারটা, সেটা কামিলার মধ্যে ছিল। আমরা অনেকগুলো দেশীয় বুটিক শপে গেছি, ও অনেকগুলো শাড়ি কিনেছে, এবং আমরা যাত্রাতে গিয়েছিলাম যেটা ও খুবই পছন্দ করেছিল। লাস্ট ফ্রাইডেতে আমি আর কামিলা পুরো ঢাকা শহর ঘুরেছিলাম। ঢাকা শহর মানে একদম পুরনো ঢাকা থেকে আহসান মঞ্জিল থেকে শুরু করে গুলশান পর্যন্ত, সংসদ ভবন, ও অনেক চেষ্টা করেছিল সংসদ ভবনের ভেতরটা দেখার, যেটা পারমিশন পাওয়া যায়নি। কিন্তু আমরা পুরনো ঢাকার যে আমাদের ঐতিহ্যগুলো সেগুলো এবং গুলশানের যে অবস্থাটা এখন সেটাও দেখেছে, এবং আমরা পুরো ঢাকা শহর অলমোস্ট ঘুরে বেরিয়েছি দেখার জন্য যে আসলে ঢাকাটা কেমন। তো এগুলো করে আসলে একটা কাজের অনেক কাছাকাছি যাওয়া যায়, এবং যার সঙ্গে আমি কাজ করছি, যাদের সঙ্গে, মানে এটা তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাইকোলজিটা বোঝার একটা ব্যাপার আছে, সেটা কামিলা আমার মনে হয় বুঝেছিল এবং বুঝতে পেরেছিল। এবং ও যাওয়ার আগে ওর প্রচণ্ড মন খারাপ ছিল এবং আমারও, আমাদেরও খুবই মন খারাপ ছিল যে ও চলে যাচ্ছে।